আজকের ভিডিওতে আমি একটি ইটের ঘর বানাতে মূলত কত হাজার ইট লাগবে, কিভাবে হিসাব বের করতে হয় একদম সহজ পদ্ধতিটা আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিউয়ার্স, আপনারা যারা ইট দিয়ে ঘর তৈরি করবেন, অনেক সময় তো হিসাব নিজে না জানলে আরেকজনের কাছে যেতে হয়, তো মানুষের কাছে যাওয়ার দরকার নেই। আজকে ভিডিওটা দেখার পর আপনি নিজেই বের করতে পারবেন যে আপনার ঘরে কত হাজার ইট লাগবে। প্রথমে আপনি কী করবেন, আপনার ঘরটি দৈর্ঘ্য এবং প্রস্থ ভালোভাবে মেপে নেবেন। তো আমাদের ঘরের দৈর্ঘ্য হচ্ছে 40 ফুট, প্রস্থ হচ্ছে 30 ফুট। তারপর কী করবেন, ক্ষেত্রফল বের করবেন। তো ক্ষেত্রফল সমান সমান আমরা সবাই জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 40 × 30 সমান সমান 1200 স্কোয়ার ফুট। তো আপনারা প্রথমে এভাবে স্কোয়ার ফুট বের করে নেবেন যে আপনার ঘরটি কত স্কোয়ার ফুট। তো এখন একদম সহজ, যদি 5 ইঞ্চি গাত নিয়ে ঘরটি বান, তাহলে প্রতি স্কোয়ার ফুট লাগবে 5.7 পিস। তো আমাদের ঘর পাইলাম 1200 স্কোয়ার ফুট। তো 1200 × 5.7 সমান সমান 6840 পিস ইট লাগবে। তো সেম ঘরটি যদি আপনি 10 ইঞ্চি গাত নিয়ে বানান, তাহলে প্রতি স্কোয়ার ফুটে ইট লাগবে 10.7 পিস, অর্থাৎ 1200 × 10.7 সমান সমান 12840 পিস। তো বিয়াস, আপনি চাইলে আপনার নিজের ঘরের হিসেবে একদম সহজ এবং এই সিম্পল পদ্ধতিতে আপনি বের করতে পারবেন যে আপনার ঘরে কত হাজার ইট লাগবে। তারপর যদি কেউ না বুঝেন, ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, বুঝিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।